আসসালামু আলাইকুম এভরিওয়ান, তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে সবার আগে পেয়ে যাবেন। আর আমার চ্যানেলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সামনে এগিয়ে নিয়ে যাবেন যাতে আমি নতুন নতুন এরকম আরও ভিডিও আপলোড করার উৎসাহ পাই। আমি প্রথমে কৌটার মুখ দিয়ে তিনটা বৃত্ত এঁকে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও আঁকিয়ে নিতে পারেন। এরপরে কিছু ফুলের পাপড়ি এঁকে নিচ্ছি। মাঝখানে চারটি পাতা নিলাম, দুই পাশে দুইটা এবং মাঝখানে দুইটা। এরপরে চারিদিকে ফুলের পাপড়ি দিয়ে রাউন্ড করে ঘুরিয়ে নিলাম। তার উপরে আরেকটা পাপড়ির রাউন্ড দিয়ে চারিদিকে ঘুরিয়ে নিব। আপনারা চাইলে এই ডিজাইনগুলো শাড়ি থ্রি পিস অথবা ওড়নার পাশে ব্লক বাটিক পেন্টিংয়ের কাজে এসব ইউজ করতে পারেন। বিশেষ করে পেন্টিংয়ের কাজের ক্ষেত্রে এসব ডিজাইনগুলো খুবই সুন্দর হয়। আমার চ্যানেলে এরকম আরও আর্ট ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেখান থেকে ডিজাইনগুলো দেখে আসতে পারেন। এছাড়াও রয়েছে সেলাইয়ের বিভিন্ন ভিডিও, আপনারা চাইলে সেগুলো আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আমি তিনটা ফুল একটা ফুল এঁকে আপনাদের দেখিয়েছি, সেই একই নিয়মে আরও দুটো ফুল আমি এঁকে নিয়েছি ব্যাক ক্যামেরায়। এবার লতা মতন ঘুরিয়ে প্যাচ দিয়ে তার আশেপাশ থেকে আমি পাতা এঁকে নিচ্ছি। আবারও বলছি, যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা লাল বাটনটি ক্লিক করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল লেখার উপর ক্লিক করে দিন। এর মাধ্যমে আপনারা প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো আপলোড করব সেই আপলোডের নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেয়ে যাবেন। এরপরে আমি হলুদ কালার দিয়ে চার সাইডের আউটলাইন করে নিলাম এবং এর পাশে পাশে একটু কমলা কালার দিয়ে তার ভেতরে আমি লাল কালার করে দিব। ভেতরে আমি কমলা কালার করে দিলাম। এরপরে আমি ভেতরে লাল পেন্সিল দিয়ে লাল কালার করে দিচ্ছি। এভাবে আমি তিনটা ফুলি এরকম কালার করে নিব। দর্শক, আপনারা চাইলে আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে আপনারা সেই রিকোয়েস্টের ভিডিওগুলো আপনারা আমাকে করতে পারেন, কমেন্টসের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আপনাদের রিকোয়েস্টের ভিডিও, বা আপনাদের যদি কোনো কিছু জানতে আগ্রহী থাকেন আপনারা কমেন্টসের মাধ্যমে সেগুলো আমাকে জানিয়ে দিতে পারেন। আমি যে রং পেন্সিলটা দিয়ে আঁকাচ্ছি এগুলোকে সুতো রং পেন্সিল বলে বা ডায়মন্ড রং পেন্সিল বলে। আপনারা চাইলে এই পেন্সিলগুলো দিয়ে এঁকে নিতে পারেন বা আপনাদের হাতে কাছে থাকা পেন্সিলগুলো দিয়ে এঁকে নিতে পারেন। আমি প্রত্যেকটাই ডায়মন্ড পেন্সিল দিয়ে রং করে দেখাচ্ছি আপনাদের। প্রথমে আমি গাঢ় সবুজ কালার নিয়েছি এবং তারপরে সবুজের পরে আমি ভেতরে টিয়া কালার দিয়ে ডালপালা এঁকে নিচ্ছি। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকতে হবে এবং আমার চ্যানেলকে বেশি বেশি সাপোর্ট করতে হবে এবং বেশি বেশি ভালোবাসতে হবে। প্রত্যেকটা পাতায় আমি এবার হলুদ রং দিয়ে দিচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাল বাটনটি ক্লিক করে রাখবেন। এরকম আরও অনেক ভিডিও নিয়ে আমি সামনে আপনাদের উপস্থিত হব এবং ব্লগ বাটিকের কাজও আমি আমার চ্যানেলে আপলোড করব। অবশ্যই সেই পর্যন্ত আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলকে বেশি বেশি ভালোবাসবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের সেগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই, নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই শেষ করছি। ধন্যবাদ।